নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বৃহস্পতিবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনারা করুন। দেখুন, আমি যে আলোচনাটা করি প্রতিদিন, আপনাদেরকে কিছুক্ষণের জন্য আমি বলি যে ভিডিওটি সম্পূর্ণরূপে আপনারা শুনবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। যদি কেটে কেটে শুনেন না, হয়তো আপনি অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো আপনি কিন্তু মিস করে যেতে পারেন। কারণ আমি পাঁচ রাশির কথা বলছি, মহাপ্রাপ্তি, আপনি টার্গেট নাম্বার, রাশির নাম, শুভ সময় জানছেন, আপনি একটি টিকিট কেটে ফেলছেন, করবেন না। আমি বারবার বলছি এই জিনিসটি করবেন না, কারণ পাঁচ রাশির যে কোনো দিক থেকে মহাপ্রাপ্তি হতে পারে। এবং যারা টিকিট কাটেন তাদের ক্ষেত্রে আমি একটি কথা বলবো, নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করুন আগে। প্রথম জন্মকুণ্ডলী বিচার করুন, যাদের ক্ষেত্রে নেই তারা হস্তরেখা বিচার করুন, তারপর আপনি ইনভেস্টমেন্ট করুন। কোন জায়গাটাতে প্রতিকার করতে হবে, আপনার কি বার্থ চার্ট রিফরমেশনের দরকার রয়েছে না রাহু রক্ষা কবচের দরকার রয়েছে, সেটা আগে জেনে নিন। যদি বার্থ চার্ট রিফরমেশনের দরকার থাকে অবশ্যই বার্থ চার্ট রিফরমেশন করুন, কারণ যাতে অল্পের জন্য, দুই এক নম্বরের জন্য প্রাপ্তিতে বাধা আসে, দুই এক নম্বরের জন্য। রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, রাহু রক্ষা কবচ আপনার মিরাক্কেল কাজ কিন্তু করবে। কারণ রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করে আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে। কারণ আমি একটি কথা বারবার বলি যে আমাদের জন্মকুণ্ডলিতে রাহু, শুক্র, বুধ, শনি কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে আপনার প্রাপ্তির সম্ভাবনাটা রয়েছে কি না। এবং এক একজনের সময় যায় টানা পাঁচ বছর খুব ভালো, আবার খারাপ। তো আপনার ক্ষেত্রে কোন সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো, কোন ইয়ারটা আপনাদের ক্ষেত্রে ভালো চলবে বা কোন মাসগুলো আপনাদের ক্ষেত্রে ভালো, সেটাই আমি, যারা পার্সোনাল ভিজিট করবেন অর্থাৎ অনলাইন যারা কনসালটেন্সি করছেন তারা কিন্তু জানতে পারবেন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, আমি বারবার বলি রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির মালিক, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করলে আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হবে। অর্থাৎ এই যে মহাপ্রাপ্তি বা আকর্ষিক প্রাপ্তি আপনার জীবনে চটজলদি করাতে গেলে আপনার নিজস্ব জন্মকুণ্ডলী আগে বিচার করুন। এবং সর্বোপরি এটা হচ্ছে ভাগ্যের খেলা, এই জন্য ভাগ্য ভাবকে স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন, আপনার নিশ্চিত রূপে প্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ এটা ভাগ্য ব্যতীত কিচ্ছু হবে না। ভাগ্যভাব যদি স্ট্রং থাকে কি না, আপনার খুব অল্প সময়ে আপনার কিন্তু মহাপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি পাঁচ রাশির কথা বলছি, এই পাঁচ রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ আছে, প্রত্যেকের ক্ষেত্রে যে ঘটবে এমনটি নয়, আবার কিছু কিছু সংখ্যক মানুষের সঙ্গে কিন্তু এই প্রাপ্তি কিন্তু হবে। আমি যে কথাগুলো বলছি প্রত্যেকের ক্ষেত্রে যে মিলে যাবে এটা আমি কখনোই দাবি করছি না, কিছু সংখ্যক মানুষের জন্য কিন্তু আমি যে কথাগুলো বলছি সেটা কিন্তু মিলবে। কারণ আপনার জন্মকুণ্ডলিতে রাহুর প্লেসমেন্ট এবং বুধের প্লেসমেন্ট, শনির প্লেসমেন্ট, শুক্রের প্লেসমেন্ট অথবা হস্তরেখা, যাদের ক্ষেত্রে জন্ম সময় নেই, তারিখ নেই, জানেন না, তারা অনেকে বলছেন যে স্যার আমাদের কি হবে না, অবশ্যই হবে, ডেফিনেটলি হবে। সেখানে হস্তরেখা বিচার কিন্তু করানো দরকার।
হস্তরেখা কিন্তু আগেকার দিনে, আগে আরও পূর্বের দিনকার আমি বলি যে হস্তরেখা থেকে কিন্তু সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ কিন্তু বলানো সম্ভব কিন্তু ছিল। যাদের নেই তারা অবশ্যই নিজস্ব হস্তরেখা বিচার করুন এবং রাহু রক্ষা কবচ পরিধান করুন, বিশেষভাবে লাভ আপনাকে কিন্তু দিবে। কোন এই পাঁচ সৌভাগ্যশালী রাশি যে রাশির মহাপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে, নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, সেই রাশির নাম বৃশ্চিক রাশি, টার্গেট নাম্বার 9 এবং 4, সময় সকাল 10টা থেকে 11টা 4 মিনিট পর্যন্ত। দ্বিতীয় রাশি মীন রাশি, টার্গেট নাম্বার 8-3, সময় সকাল 11টা থেকে 12টা 26 মিনিট পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কর্কট রাশি, কর্কট রাশির টার্গেট নাম্বার 5 এবং 6, আপনাদের যে শুভ সময় সেটা হচ্ছে বৈকাল 4টা থেকে 5টা 28 মিনিট পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ধনুরাশি, ধনুরাশির টার্গেট নাম্বার 8 এবং 3, আপনাদের শুভ সময় সকাল 9টা থেকে 11টা 32 মিনিট পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো যে রাশির মহাপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি, মেষ রাশির টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 9 এবং 5, আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে আপনার 12টা থেকে 12টা 54 মিনিট পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। অর্থাৎ এই যে আমি পাঁচ রাশির আমি কথা বললাম যে মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, আপনারা ভিডিও শুনলেন, টার্গেট নাম্বার জানলেন এবং শুভ সময়টা জানলেন, কিন্তু আপনি বড় সিদ্ধান্ত নিয়ে নেবেন করবেন না। আমি আবারও বলছি, অর্থ অপচয় করার আগে নিজের জন্মকুণ্ডলী, আবারও বলছি, হস্তরেখা আপনারা বিচার করুন, কারণ আপনার দশা মহাদশা পারমিট করছে কি না, আপনার যোগ কখন রয়েছে সেটা আগে জেনে নিন, এবং সবথেকে বড় বিষয় যেটা দেখা দরকার আপনার ভাগ্যভাব স্ট্রং আছে কি না, কারণ এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা, ভাগ্য ছাড়া কিচ্ছু হবে না। আমি বারবার এই কথাটা বলছি, ভাগ্যভাবকে স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন, নিশ্চিত রূপে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বললাম সেই পাঁচ রাশির কম হোক বেশি হোক, আপনি 500 হলেও পেতে পারেন, 5 লাখ হলেও পেতে পারেন, 50,000 হলেও পেতে পারেন, 50 টাকা হলেও পেতে পারেন, কিন্তু এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্ট অথবা হস্তরেখার উপর এবং আপনার ভাগ্যভাবের উপর। বারবার এই কথাটা আমি বারবার জোর দিচ্ছি, যাদের অল্পের জন্য 2-1 নাম্বারের জন্য বড় বড় ধরনের অর্থ প্রাপ্তিতে বাধা আসছে, রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু আপনাকে কিন্তু কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু করাবে, কারণ রাহুই কিন্তু যা হঠাৎগুলো যা কথা করায় কি না সেটা হচ্ছে রাহু। তাই রাহুর বলবত্তাকে যদি বৃদ্ধি করানো যায় তাহলে নিশ্চিত নিশ্চিত রূপে আপনার আগামীকাল যে আমি পাঁচ রাশির আমি কথা বললাম সেই পাঁচ রাশির মধ্যে আপনিও কিন্তু এই সৌভাগ্যশালী রাশিতে আপনিও তো কিন্তু পড়তে কিন্তু পারেন। তবে একটি কথা বারবার আমি একটি কথা বলছি, যারা আমার সাথে কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন, এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।